নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার সকাল, এখন 11টা বাজে। সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বসেছি এবার দুপুরের রান্নাটা বসাবো বলে। কষ্ট থেকে কিছুদিন আগে একটু মাশরুম এনেছিলাম, ভাবলাম ওটাকেই আজকে করে ফেলি। ফ্রিজে বেশি দিন থাকলে এর গায়ে দেখি হালকা হালকা একটু দাগ পড়ে যায়, আর বেশি দিন থাকলে আবার জল সোপা হয়ে যায়। ওই জন্য তাড়াতাড়ি এটাকে একটু বানিয়ে নিই। দাঁড়ান, এটাকে একটু ধুয়ে আনতে হবে। খুব বেশি নোংরা নেই, কিন্তু এই দেখুন অল্প অল্প মাটি। দেশে আমার মা শাশুড়ি দুজনকেই দেখি এই মাশরুম রান্না করার সময় খানিকটা জল দিয়ে এটাকে ফুটিয়ে তারপর জলটা ফেলে দেয়। বলে মাশরুম নাকি এদিক সেদিক হয়, একটুখানি ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেওয়া ভালো। কিন্তু আমি আর খুব একটা জল দিয়ে ফোটাই না, এগুলোর ওপরে আবার লেখা থাকে অর্গ্যানিক, আর দেখতেও দেখি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদেশের মানুষের মধ্যে আবার প্রচণ্ড এই মাশরুম খাবার দেখি জল। তবে আমাদের মতো তারা অবশ্য কষিয়ে করে না, তারা হয় বেক করে আর না হলে ডিম টিমের সঙ্গে দেখি ভেজে খায়। ব্যাস হয়ে গেছে, এবার মাশরুমটাকে একটু ভালো করে ভাজবো, তারপর মশলা কষিয়ে এমনি একটা তরকারি করে ফেলবো। আজকে একটু তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্রগুলো করতে হবে, আজকে আমাদের এখানে ডান্ডি আছে। যেহেতু উইকডেজগুলোতে স্কুল অফিস থাকে, তাই উইকেন্ড মানে এই গোটা অক্টোবর জুড়ে থাকবে পুজো। এই সপ্তাহে হবে ডান্ডিয়া, আর পরের সপ্তাহে হবে দুর্গাপুজো। পরের সপ্তাহে এই বে এরিয়াতে মোটামুটি দু তিন জায়গায় শুনেছি দুর্গাপুজো হবে, আবার তারপরের সপ্তাহে কিছু হবে, আবার তারপরের সপ্তাহে কিছু হবে। তো মোটামুটি এই অক্টোবর জুড়ে গোটা মাস জুড়েই আমরা দুর্গাপুজো পালন করব। তবে যেহেতু আমাদের এটি পাড়ার গ্রুপ আর আমরা এই গ্রুপটির মেম্বার, তাই আমাদেরকে আলাদা করে আর এই ডান্ডিয়ার জন্য টিকিট কাটতে হয়নি। কিন্তু এই ডান্ডিয়াতে বহু মানুষজন আসেন যারা এই গ্রুপের মেম্বার নয়। তারা বহুজন আসেন গুজরাটি, কেউ আসেন বিহারি, কেউ আসেন উড়িয়া। তারা শুধুমাত্র এই ডান্ডিয়াতে অংশগ্রহণ করার জন্য তারা টিকিট কাটেন। এরকম বহু গ্রুপই এই ডান্ডিয়ার অনুষ্ঠান পালন করে জানেন, আর সবাই মোটামুটি অনলাইনে টিকিট বিক্রি করেন। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান ওনারা টিকিট কেটে চলে আসেন। আর এখানে তো জানেনই যে কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল যখনই কোনো পালন করা হয় প্রচুর লোকজন আসে। টমেটোটা আজকে শেষ হয়ে গেছে, একটা ছোট্ট মতো ক্যান টমেটো ছিল ওটারই দু চামচ দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর রঙটা আসে। গত বছর ছিল আমাদের এই পাড়ার পুজোটার প্রথম পুজো, প্রথম বছর হলেও গত বছরই ওরা এই ডান্ডিয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল। লোকও এসেছিল প্রচুর জানেন, আর ওটা লোকমুখে ছড়িয়েও ছিল খুব। এবছর শুনছি আবার নাকি ডবল টিকিট বিক্রি হয়েছে গত বছরের তুলনায়। আর ডান্ডিয়ার সঙ্গে সঙ্গে আরও সব থেকে বড় যে আকর্ষণটা হয় সেটা হচ্ছে প্রচুর খাবারের স্টল আসে জানেন, ওই খুশিতেও সবাই একদম অস্থির থাকে। দূরের শহরের থেকেও খাবার দোকানগুলো এখানে স্টল দেয়, জামাকাপড় বসে, ছুরি বসে, নানা রকমের জিনিসপত্র বসে। চলুন, মশলা কষিয়ে মিনিট 15 মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। গতকাল একটুখানি বিনস আলুর পোস্ত করেছিলাম আর মুসুরির ডাল করেছিলাম, তো সেটা আছে, একসঙ্গে সব কিছু মিলিয়ে হয়ে যাবে। আমি আর পোস্ত ডাল নিইনি, মাশরুম হলে আমার আর অন্য কিছু চাই না। দু চামচ তরকারি দিয়ে আমি একদম এক থালা ভাত সুন্দর খেয়ে নিই। চলুন খাবার দাবারগুলো খেয়ে নেবো, দিয়ে রাতে কোন জামাকাপড়গুলো পরে সবাই যাবো সেইগুলো বার করে রাখতে হবে। আমাদের পার্সেলটা তো এখনও আসেনি, সে এখনও বোধহয় মা জাকাশে, সোমবার দেখাচ্ছে আসবে। ব্যাস লাস্ট এই কটা ভাত থাক, এটা আমার ঠাকুমা শিখিয়েছিল সেই ছোটোবেলা থেকে, দুটি ভাত নাকি পাতের শেষে ফেলে রাখতে হয়। কিন্তু যুক্তি বলে পাতের পাশে নাকি দুটো ভাত ফেলে রাখলে অন্য প্রাণীরাও পায়। খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে, ভাবলাম যেখানে ডান্ডিয়াত্রা হবে একদম তো বাড়ির কাছে, চলুন একবার দেখে আসি। সেই পাড়ার দুর্গাপুজো হয়েছিল গত বছর যে মাঠটাতে, ওই মাঠটাতেই হবে। এখন মাঠ ঘেরা চলছে আর স্টেজ বানানো চলছে, সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, আবার রাত্রিবেলাতেই মোটামুটি সব খালি করে দিতে হবে। এই সমস্ত অনুষ্ঠানগুলো করার জন্য পার্কের মাঠগুলোকে ভাড়া নিতে হয়, তাই একদিনের মধ্যে যদি আপনি গোটাটা কমপ্লিট করে ওদের আবার আগের মতো ফেরত দিয়ে দেন তাহলে আর দুদিনের পয়সাটা যায় না। এই যে ছেলে মেয়েরাও বসে আছে এখানে, কোথায় যাচ্ছিস? প্যান্ডেল তো ভুলে গেছে, বলতে পারছে না, প্যান্ডেল দেখতে যাচ্ছি। গাড়ির চাবি গাড়িতেই আছে, গাড়ির চাবিটা নিয়েছো না? না, খুব সুন্দর করে আগে ঘিরে দিচ্ছে মাঠটাকে ভালো করে। এই যে বাঁ দিকে কমলা রঙের নেটের মতো দেখছেন, এইটা দিয়েই গোটা মাঠটাকে ঘিরে দিচ্ছে। তাহলে একই জায়গার মধ্যে ডান্ডিয়াটাও হবে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা রঙের তাঁবুগুলো, ওইগুলোতে বসবে খাবারের স্টল। আজ শনিবার তো স্কুল ছুটি, খাওয়া দাওয়া হয়ে যাবার পরে দেখলাম দুটো বাচ্চাই দুদিকে দুটো আইপ্যাড নিয়ে বসে আছে। ভাবলাম তা না করে বরঞ্চ একবার মাঠটা থেকে ঘুরিয়ে আনি। চোখের সামনে এই মাঠ ঘেরা চলছে, দোকান বসছে, স্টেজ তৈরি হচ্ছে, দেখলেও তো ভালো লাগবে বলুন। ঘাসের ওপর কত বড় একটা প্রদীপের পিলসুচ রাখা আছে দেখুন,
রাত্রিবেলা বোধহয় ডেকোরেশনে কাজে লাগবে। এই সমস্ত জিনিস দেশ থেকে আনানো হয়। যখন দুর্গাপুজো হয় তখন বড় বড় বাক্স নিয়ে আসা হয় এই সমস্ত সামগ্রীর জন্য। এই জিনিসগুলোকে দেখলেই মনে হয় পুজোটা একদম দোরগোড়ায়। ওই দেখুন, রাতের অনুষ্ঠানের জিনিসপত্র সব আসছে, স্টেজ, লাইট, মাইক সব একসঙ্গে আসছে। এরা আবার দুজনে কোথায় গেল দেখি, এক মিনিট চোখ সরালি আর খুঁজে পাবেন না। দাড়ি পাল্লায় ওজন চলছে, সেই বাঁদরের পিঠে ভাগ দেখুন। ভালো করে ধরবি না মা, নালে পড়ে যাবি, বুড়ি দিদি তোকে ফেলে দেবে। ওই দেখুন আবার একটা গাড়ি যাচ্ছে, বাবা মনে হচ্ছে আজ রাতটা একদম কাঁপিয়ে দেবে। এইদিকে ছেলেরা বাস্কেটবল খেলছে, ভালোই হলো একবারটি দিনের বেলাতে এলাম, মোটামুটি কতগুলো দোকান বসেছে একটু টুক করে গুনে নিই। আর একটা জিনিস আজকে সব থেকে কি ভালো জানেন, আগের সপ্তাহটা বেশ ঠান্ডা গেছে, এই সপ্তাহটাও মোটামুটি ঠান্ডা ছিল, কিন্তু গতকাল থেকে অল্প গরম আর আজকে বেশ গরম, 36 ডিগ্রি টেম্পারেচার আজকে এখানে। নাহলে এই সন্ধেবেলায় ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে ঠান্ডা লেগে যাবার বড় ভয় থাকে। দূরের দিকে ওই কমলা ঘরটা করেছে, চলুন একবার ওখানে যাই। ওখানটাতে খুব সুন্দর ডেকোরেশন করে আর ফটো বুথ হয়, কিন্তু এত ভিড় হবে সন্ধেবেলায় ওখানে কিন্তু আর দাঁড়ানো যাবে না। সবাই তো সেজে গুজে ওখানটা ফটো তোলার জন্য চলে আসি, প্রায় 15-20 মিনিট করে করে লাইন হয়। এখন একটু ফাঁকা আছে, চলুন ভেতরটা থেকে একবার গিয়ে দেখে আসি। পিল সুচগুলো কী সুন্দর লাগছে দেখুন, বিশাল লম্বা লম্বা। এইগুলো ওই হাঁড়ি রাখার স্ট্যান্ড, আর হাঁড়িগুলো কী সুন্দর ডেকোরেশন করেছে দেখুন, বড় থেকে ছোট সাজিয়ে প্রত্যেকটায় নানা রকমের চুমকি কাঁচ সব দিয়ে সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর মাথার উপরে টেন্টটাও দিয়েছে খুব সুন্দর, একদম উজ্জ্বল কমলা রঙের। রাত্রিবেলা আবার এখানে লাইটও জ্বলবে, তখন নিশ্চয়ই আরও সুন্দর লাগবে। চলুন এবার ওখানে যেখানে স্টেজটা তৈরি হচ্ছে একবার যাই, দিয়ে তারপর বাড়ি চলে যাব। রামাকে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, অনেক রাত অবধি গত বছর হয়েছিল, এবছরও যদি মোটামুটি রাত্রি 11:30 অবধি হয় তখন ছেলেটার কষ্ট হবে। চলুন ওই দূরে যাবো এবার। এই যে এখানে স্টেজ বানানো চলছে, আর এখানে গাড়ি থেকে হাজারটা জিনিসপত্র নামানোও চলছে। এখানে যত অনুষ্ঠান হয় এনাকেই দেখি সাপ্লাই দিতে। বাবা ভেতরটাতে কত জিনিস দেখুন, আর এই ঝর্ণাটাও তো আপনারা চেনেনই, যেদিনকে একটুখানি গরম পড়ে এটাকে চালিয়ে দেওয়া হয়। সন্ধ্যা এখন 7টা মতো বাজে, চলুন বেরিয়ে পড়েছি ডান্ডিয়ার জন্য। 6টা থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু যা হয় এই চারজনে মিলে তৈরি হয়ে নিতে নিতে ঠিক একটু দেরি হয়ে যায়, আর 2 মিনিটের মধ্যেই এবার পৌঁছে যাব। তোমার ওড়নাটাকে নামাও, ওই দেখো আটকে গেছে, ব্যাস। ওর বাবা নতুন, ব্যাংকটাও নতুন। আরে লেট নই, চলো চলো বাবা। আর এই যে আজকে আমার ডান্ডিয়ার সাজ, পুরানো শাড়ি পরেই আমি এসেছি, আমি আর মেহাজ পুরানো। তবে আজকে আমার খোঁপাটা খুব সুন্দর হয়েছে দেখুন, উফ কত লাইট লাগিয়েছে দেখুন। অন্য সময় এই পার্কটা এই সময় একদম অন্ধকার ঘুটঘুটে থাকে, আর এই জন্যই বলে একটু উৎসবের দরকার হয়। গোটা পার্কটা যেন একদম লাইটে ধোঁয়ায় নাচে গানে ভরে উঠেছে, কিন্তু গোটা পার্কটাই তো আজকে আবার ঘিরে দিয়েছে, কোথা দিয়ে ঢোকার রাস্তা করেছে চলুন একবার ঘুরে দেখি। ঢোকার রাস্তার সঙ্গে সঙ্গে আবার টিকিটটাও কালেক্ট করতে হবে, এই ভেতরে যাদের একমাত্র টিকিট আছে তারাই যেতে পারবে। তো কাউন্টারে একবার যেতে হবে, কাউন্টারে গেলে ওনারা একটা করে রিস্ট ব্যান্ড দেবেন, তো সেইগুলোকে পরে নিয়ে তাহলে আমরা ভেতরে যেতে পারবো। চলুন একবার কাউন্টারে যাই আগে, কি ভাল লাগছে এখান থেকে দেখতে দেখুন, সবাই মনের খুশিতে নাচছে। এখানে তো প্রচুর নাচের ট্রুপ থাকে, মনে হয় এনাদেরকে নিয়ে আসা হয়েছে জানেন, এত সুন্দর নাচছেন এনারা, ওই জন্য সবাই ঘিরে ধরে এনাদের নাচ দেখছে। আর যারা ধরুন নাচ দেখছেন না, তারা সাইডে আবার নিজেরা নিজেদের মতো ডান্ডিয়া খেলছেন। চলুন আমরাও খানিকক্ষণ নাচ দেখি, এই এতজনের মাঝখানে তো আবার বন্ধুদেরও খুঁজে পাচ্ছি না, নাচ দেখছি আবার তাদেরকে খোঁজারও চেষ্টা করছি।
এত গান, এত হই হই পেয়ে রামার ওর বাবা অলরেডি ওইদিকে নাচতে শুরু করে দিয়েছে। আর আমরাও এখন এই চারপাশের লোকজনদেরকে দেখে একটুখানি উৎসাহ জোগাড় করছি, খানিকটা উৎসাহ নিয়ে তারপর আমরাও দলে ভিড়ব। মেহু তো এই চারিদিকের মা কাকিমাদের নাচতে দেখে হেসেই খুন আর কি নাচবেই। দেখুন, সারাটা বছর ধরে মা কাকিমাদের যেভাবে ও দেখে অভ্যস্ত, আজকে তো তাদের পুরো সম্পূর্ণ অন্য রূপ। সেই দেখে মেহা হেসে হেসেই অস্থির। সবাই মিলে এখন আমরা দাঁড়িয়েছি একটু ফটো তুলবো বলে, এত বিভিন্ন রকমের আলোগুলো মুখের উপর এসে পড়ছে, বিভিন্ন রকমের রঙের বেশ সুন্দর সুন্দর ফটোও উঠছে। অল্প একটু নিজের লোকটির সঙ্গেও তালে তাল মেলানো। ওর বাবাকে তো আপনারা জানেনই, একটু গান বাজলেই ওর বাবা খুব নাচতে ভালোবাসে। আর সেই একই হাওয়াটি পেয়েছে রামকৃষ্ণ, একটু যদি গান বাজলো ব্যাস ওরও নাচ শুরু। ও আর বোঝে না যে এটা কী ভাষায় গান হচ্ছে, বাংলা হোক, হিন্দি হোক, উড়িয়া হোক, ইংলিশ হোক, গান বাজলেই ও নাচতে শুরু করে। কত মেয়েরাও নাচছে দেখুন, কে বলবে এরা ছোটোবেলা থেকে এদেশে বড় হয়েছে, সব হিন্দি গানে একদম নেচে নেচে অস্থির। সবাই আজ মন প্রাণ খুলে নাচানাচি করলেও মেহু শুধু একটা কাজই করেছে, মন খুলে শুধু হেসেছে। এত সুন্দর সুন্দর গানগুলো বাজছে, খালি এই ফেসবুক আর ইউটিউবের কপিরাইটের ভয় কিছুতেই তাদেরকে আর দিতে পারলাম না জানেন। আগের দিকের অনুষ্ঠানগুলোর ব্লগগুলোতে দিতাম, কিন্তু তারপরে ওই কপিরাইটের জন্য এত যুদ্ধ মারামারি শুরু হয়ে যেত। এখন দেখলাম যে গোটা দুর্গাপুজোটাই বাকি আছে, প্রথম থেকে আর যুদ্ধ করে কাজ নেই, ওই জন্য আর গানটা দিলাম না। কিন্তু লাগছে ভারি সুন্দর দেখুন, গোটা আকাশটা একদম রং বেরঙের ধোঁয়ায় ভরে আছে হাজার রকমের লাইট। আর এদিকে রামা এবার পায়ের যন্ত্রণায় বাবার কোলে উঠে পড়েছে, ও নাচতে পারছে না, ওর বাবাও দাঁড়িয়ে গেছে। এইভাবে অবশ্য বেশিক্ষণ আর থাকা যায় না, চলুন এবার খাবার দাবার খাবো দিয়ে বাড়ি চলে যাব। সকালে যিনি গাড়ি থেকে জিনিসগুলো বার করছিলেন উনিও দেখুন হিন্দি গানে কেমন নাচছেন, আবার মাথায় আবার একটা রূপালি রঙের হেলমেট পরে ফেলেছে। চলুন কী কী দোকান বসেছে একটু ঘুরে ঘুরে দেখি। এইখানটা বসেছে একটু কেক পেস্ট্রির দোকান, অনেক লোকজন থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, তো সকলের পক্ষে ঝাল খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে রামকৃষ্ণ ওর বাবার হাত ধরে ধরে ঘুরছে, ওর চাই একটু পিৎজা, তাই পিৎজার কোনো দোকান বসেছে নাকি ওরা দুজনে মিলে তাই খুঁজছে। সামনের দোকানটিতে বেশ লোকজন দাঁড়িয়ে, চলুন গিয়ে একবার দেখি কি বিক্রি হচ্ছে ওর দোকানটায়। মনে মনে ভাবছিলাম ঠিক কিছু গয়নাগাটির দোকান হবে, এই দেখুন কি সুন্দর চুড়িগুলো বিক্রি হচ্ছে। এখন আমাদেরও যেমন দুর্গাপুজো, আবার তেমনি সামনে দিওয়ালিও আসছে, ওই জন্য সবাই তাদের নিজেদের নিজেদের প্রস্তুতি নিচ্ছে। আর এই যে মেহা এখানে দু আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে মিলিয়ে মিশিয়ে বেশ করা ডান্সের স্টেপ শিখেছে, তাই ওই জন্য আমার বন্ধু আর রামাকে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যবস্থাই হচ্ছে। এই যে সামনেই পেয়ে গেছি আমরা পিৎজার দোকান, এই দেখুন তন্দুরি পিৎজা, ছেলেমেয়েরা পিৎজা খাক, আমরা একটু অন্য কিছু খুঁজে দেখি। আজকে এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা নেই, সবাই যে যার খাবার দাবার নাও আর ঘাসের উপর বসে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করুন। এই দেখুন কি সুন্দর সবাই বসে বসে খাচ্ছে। চলুন রাত্রি প্রায় 11:30টার মতো বাজে, এবার বাড়ি ফেরার পথ ধরেছি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।